দরজা বন্ধ হয়ে গেছিল, আমাদের কথা বলবার জিহ্বার উপরে ঠোঁটের উপরে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, সেটা খুলে গেছে। আচ্ছা, এটা রাখতে রাখতে যদি এরকম করে যায় যে 7 জানুয়ারি পার হয়ে গেল, আমি আবার বলি 7 জানুয়ারি পার হলেই সরকারের ফাঁড়া কিন্তু কাটল না। আমরা কেউ কেউ মনে করেছিলাম বড় কোনো স্যাংশন ট্যাংশন এসে যাবে, আসে নাই। আসে নাই মানে কি? আসবে না। প্রধানমন্ত্রী নিজে বলেন মার্চে দুর্ভিক্ষ হবে এবং বিএনপি দুর্ভিক্ষ করবে। আমি জানি না জনাব আব্দুল মঈন খানের কি চালের গুদাম আছে নাকি, যদি দুর্ভিক্ষ ঘটাবেন বিএনপির নেতাদের হাতে সমস্ত খাদ্যশস্য মজুদ আছে নাকি। পৃথিবীর কেউ এরকম কথা বলবে না যে বিরোধী দল দুর্ভিক্ষ করতে পারে, তার মানে উনি দুর্ভিক্ষের পদদ্বনি শুনতে পান এবং উনি বুঝতে পারেন সেই দুর্ভিক্ষটি ঠেকাতে পারে না, বুঝতে পারেন ওই দুর্ভিক্ষের কারণে থেকে গদি ছাড়তেই হবে সমস্ত বদনাম নিয়ে। এই যে বলে না মাঝে মাঝে আবার স্যাংশন আসতে পারে, আমরা বলি আমাদের সাথে আমেরিকানদের কোনো কথা হয়েছে, আমেরিকানরা কেউ আমাকে ফোন করেছিল মঈন ভাই তো বক্তৃতা করবেন, ওনার কাছে কেউ ফোন করেছে, এই ফেরি আমরা করি না। আমরা বলি র্যাবের উপরে যখন স্যাংশন দেওয়া হয়েছে, ভিসা নীতি যখন প্রয়োগ করা হয়েছে, তখন আমাদের গণতন্ত্রের দরজা বন্ধ হয়ে গেছিল, আমাদের কথা বলবার জিহ্বার উপরে ঠোঁটের উপরে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, সেটা খুলে গেছে। তার মানে আমেরিকাই সরকার বদল করে আমাদেরকে বসিয়ে দেবে, অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করে দেবে, এই রকম বলি নাই। কিন্তু বলছি এই সুযোগ নিয়ে, ওই যে বলে না তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে, সে একটা একটা করে দুইটা দুইটা করে মানুষ আসতে আসতে, সেদিন দেখলাম 10 তারিখে যখন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন একটা মহাসমাবেশ হয়ে গেছে, পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এত গ্রেফতার করলাম এত গুলি করলাম, যে মরে না তোরা তো আছেই দেখি। এটাই হলো সত্যি, আমাদেরকে ভাবতে হবে। 10 অক্টোবরের মতো মহাসমাবেশ ওরা যে ভাঙতে চায়, কোনো একদিন দাঁড়িয়ে বলতে হবে যতই মারো আমরা আমাদের জায়গা ছাড়বো না, যতই অত্যাচার করো আমরা আমাদের ন্যায্য দাবি থেকে এতটুকু সরবো না, কারণ আমরা কোনো লোভে পড়ে আসিনি, আমরা কোনো লালসায় আসিনি, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আসছি, সেই অধিকার নিয়ে যাব। তাইলে সরকারের গদি কাঁপতে পারে, ওরা গুলি করবে, মানুষ বুক চিতে বলবে যত রক্ত দিতে হয় রক্ত দেব, কিন্তু তোমাকে ক্ষমতায় দেখতে চাই না, এরকম হবে? হয়েছে তো বাংলাদেশে, হয়েছে 23 স্কোয়ারে, হয়েছে হিরাই ইয়াঙ্গুন মানে মিয়ানমারে হচ্ছে এখন, সেদিন দিল্লিতে হয়েছে কৃষকদের, সারা পৃথিবীতে এইরকম অজস্র নিদর্শন আছে। আমরা তার জন্য অপেক্ষা করছি, এরকম ঘটবেই। এবং আমি মাঝে মাঝেই ভাবি বিএনপির নেতারা যখন এরকম একের পর এক বড় বড় সমাবেশ দেন, তারা এটাই দেখাতে চান জনতার শক্তি সবচাইতে বড় শক্তি, তারা জনতার মধ্যে সম্ভবত এটাই প্রবিষ্ট করতে, প্রথিত করতে, বীজ বপন করবার মতো বপিত করতে চান যে মানুষের চাইতে বড় শক্তি কারো নাই, এইটা অব্যাহত রাখতে হবে।